নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই সাইক্লোনে জেরে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে দেশের দু কোটি মানুষের গবেষণায় ভয়াবহ ইঙ্গিত দিলেন আবহাওয়িদরা তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ভিডিওটিকে আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঘূর্ণিঝড়ের ঘটনা ঝড়ের তীব্রতা ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি জেরে ভয়াবহ ক্ষতি হতে পারে মুম্বাইয়ের ভয়ঙ্কর ক্ষতির মধ্যে পড়তে পারে দু কোটিরও বেশি মানুষ একটি সমীক্ষায় এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে এমনিতেই দক্ষিণ কোরিয়ান গবেষকরা জানাচ্ছেন আগামী দিনে ভারতে যেসব ঘূর্ণিঝড় আশ্রে পড়তে চলেছে সেইগুলি আরও ভয়ঙ্কর সেইগুলির ফলাফলও হবে ধ্বংসাত্মক দক্ষিণ কোরিয়ার দ্য ওয়েদার চ্যানেলের গবেষকরা জানাচ্ছেন বিশ্ব উষ্ণায়নের কারণে গ্রীষ্মপ্রধান দেশগুলিতে ঘূর্ণিঝড়ের সংখ্যা আগের থেকে হয়তো কমবে কিন্তু ঝড়ের শক্তি তুলনামূলকভাবে অনেক বেশি বৃদ্ধি পাবে ফলে বাড়বে ক্ষয়ক্ষতির সম্ভাবনা অন্যদিকে ন্যাশনাল ডিজিস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আবহাওয়া দপ্তর ফ্রেশ ইনফরমেশনের বিউরো জানাচ্ছেন উনিশশো থেকে উনিশশো সালে যেখানে দুটি সাইক্লোনের ঘটনা ঘটেছিল দু থেকে দু হাজার মধ্যে তা বেড়ে হয়েছিল গুণ বেশি অর্থাৎ বারোটি সাইক্লোন হয় যা কিনা মুম্বাই ও মহারাষ্ট্রের উপকূলও প্রভাব পড়েছিল অন্যদিকে মহারাষ্ট্রে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে যেখানে ঘূর্ণিঝড় প্রভাবিত জেলার সংখ্যা ছিল মাত্র দুটি দু থেকে দু হাজার মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ছটিতে দু হাজার কুড়িতে অবশ্যই সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় নটিতে মুম্বাই থানের রত্নগিরি এবং রাইডাককে মহারাষ্ট্রে ঘূর্ণিঝড়ের হটস্পট এলাকা বলে চিহ্নত করা হচ্ছে উল্লেখ্য প্রায় ঘূর্ণিঝড় দেশের পূর্ব উপকূলে মারাত্মকভাবে আঘাত আনলেও পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড়ের ঘনত্ব ও তীব্রতা পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানাচ্ছে নানা সংস্থা দেখে নেওয়া যাক কয়েকটি সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের নাম ঘূর্ণিঝড় গতি এর আঘাতে তছ হয়ে যায় কেরলের একাংশ এরপর নিভারে দাপটে লণ্ডভণ্ড হয় তামিলনাড়ু আমফানে দাপটে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলা ও উড়িষ্যা এছাড়া নিঃসর্গের বিরাট প্রভাব পড়ে মুম্বাইয়ের ওপরে অন্যদিকে বছরের শেষ কয়েকটা দিনও রক্ষে নেই রাজ্যবাসীর জেলা জুড়ে চলবে শীতের দাপট কনকনে ঠান্ডায় জুবুথুবু অবস্থা হতে পারে বছরের শেষে আর কয়েকটা দিনও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিফুর আবহাওয়া দপ্তর দক্ষিণ পূর্ব আরব সাগর মালদ্বীপ সংলগ্ন এলাকায় নিম্নচাপের সম্ভাবনা আন্দামান ও নিকোবরে বৃষ্টিপাত হতে পারে সপ্তান্তে নতুন করে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝ আসবে শনিবার জম্মু ও কাশ্মীরে আজ থেকে সামান্য বেড়েছে কলকাতার তাপমাত্রা এক দশমিক এক ডিগ্রি বেড়ে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে আটানব্বই শতাংশের কাছাকাছি সকালে সামান্য কুয়াশা পরে ঝলমলে আকাশ তিলোত্তমায় আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ছাব্বিশ ও সাতাশে ডিসেম্বর কলকাতায় তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির আশেপাশে থাকতে পারে জেলাগুলিতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা পাশাপাশি দক্ষিণ পূর্ব আরব সাগর মালদ্বীপ সংলগ্ন এলাকায় নিম্নচাপের সম্ভাবনা রয়েছে তার জেরে আন্দামান ও নিকোবরে বৃষ্টিপাত হতে পারে সপ্তাহের শেষের দিকে শনিবার নতুন করে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে জম্মু কাশ্মীরে এর প্রভাবে জম্মু কাশ্মীর রাধা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে সপ্তাহের শেষে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই তুষারপাতের প্রভাবে বছরের শেষে আরও একটি শীতের প্রভাব আরও বাড়তে পারে বাংলায় আগামীকাল সকালে কুয়াশা পশ্চিমবঙ্গ সিকিম বিহার এবং ঝাড়খণ্ডে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে পাঞ্জাব এবং কিছুটা হরিয়ানায় চণ্ডীগড় ও দিল্লিতে কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেললয়কনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন